গুনাহগুলিকে মাফ করার জন্য আল্লাহর দরবারে নিজের হৃদয় দিয়ে যদি এইভাবে চাইতে পারি, গুনাহ তো হবে, গুনাহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা গুনাহ করবে আল্লাহ তাকে মাফ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করেন, গুনাহ মাফ করাটাকে পছন্দ করেন। গুনাহ করবি, মাপ চাইবি, মাপ করে দেব। আর গুনাহ করার পর যদি মনে মনে এই চিন্তা থাকে, গুনাহ করে ফেলেছি, তাক, আল্লাহ বলেন বান্দা আমি তোর প্রতি রাগ হয়ে যাই, আমার বান্দা তৌবাকে ভুলবে না, আর আমার বান্দা যতক্ষণ তৌবা করবে আমি তাকে মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো। আল্লাহ আকবার বলে, মৌতের আগ পর্যন্ত তার জন্য মাপের দরজা আমি খুলে রাখবো, মৌতের আগ পর্যন্ত মাপের দরজা খুলে রাখবো। সেই মাবুদকে ডাকা দরকার আছে কিনা বলেন।